বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন একটা মৌমাছির বক্স, আর সেই বক্সের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি আমি আজকে এসেছি এখানে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের একটা গ্রাম। সেই গ্রামে যেখানে নেই তেমন কোনো ক্ষেত এলাকা, অর্থাৎ সর্ষে তিল এই জাতীয় ক্ষেত জাতীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে সেসবের চাষ না থাকলেও এমনি সাধারণ গাছপালা, আম জাম কাঁঠাল এসব গাছপালা রয়েছে, সেখানেও ঘরোয়াভাবে মধু পালনের কাজ চলছে। এই যে বাড়ি, এই বাড়ির মালিক যিনি, তিনি অনেকদিন আগে আমার ফোনের ভিডিও দেখে তিনি আমায় ফোন করে এই যে বক্সটা, যে বক্সটার উপর দাঁড়িয়েছি সেই বক্সটা এনেছিলেন। তো আজকে আমাকে ফোন করেছেন, আজকে নয় মানে কয়েকদিন আগেই ফোন করেছিলেন যে আসার জন্য ভাই একদিন আসুন না, তো আমার এটাই তো মধুর সিজিন, এই সময় মধুর মধু হয় বলে, তো এই সময় একটু দেখে যান। তো আজকে এসেছি যে এই বক্সের মধ্যে মধু কতটা হয়েছে, তো আপনারা সেই জিনিসটাই আমার সঙ্গে আপনারা দেখুন ভিডিও স্বরূপ। আর সেই সঙ্গে আপনাদের সকলকে জানাই আজকের এই ভিডিওটি দেখবার জন্য অনুরোধ, আর সকলকে প্রত্যেকটি ভিডিওর আগে একই রকম রিকোয়েস্ট যে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন অ্যাপের বেল আইকনে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে সামনে থেকে আমি একটু ধোঁয়া দিয়ে দিচ্ছি, একদম সামনে থেকে। এবার এই যে ফুটোগুলো আছে, এই যে ফুটোগুলো, এগুলো দিয়ে আমি একটু ধোঁয়া দিয়ে দিব। এবার এটা আমি খুলছি, দেখুন পরপর আটটা ফ্রেম, দেখুন একদম এই পাশের ঘোড়াটা কি আছে, একদম ধারের দেওয়াল থেকে এক ধারে কি আছে, এমটি, পুরো খালি, এখনো ঘোড়াও বানায়নি। সেকেন্ডটা মোটামুটি, যেটা থার্ড রয়েছে অর্থাৎ এটা, দেখুন খুব মোটা করে ভালো করে বানিয়েছে, দেখুন থার্ড যেটা, তারপর দেখুন ফোর্থ, ফোর্থটা পাতলা করে করেছে, ফিফথ সেটাও মোটামুটি মোটা করে ভালো করে বানিয়েছে, তারপরেরটা সিক্সটা করেছে অল্প একটু এই সাইড দেখুন, এ হ্যাঁ একদম এই সাইড দেখুন, হ্যাঁ তারপরে যে দুটো আছে দেওয়াল থেকে দেখুন পরপর দুটো, একটা দুটো, এই দুটো কিন্তু একদম খালি নেই। তাহলে আমার টোটাল আটটা থেকে এদিকে দুটো, এদিকে দুটো, আর এদিকে একটা, দিকে একটা করেনি, অর্থাৎ করেছে পাঁচটাতে। এবার দেখব এর মধুটা কেমন হয়েছে এবং মধুটা বের করার উপযুক্ত কিনা, ভাঙার উপযুক্ত কিনা, তো সেটা আমরা দেখে নেব। আমি একটা তুললাম, ওখানেই দেখাতে থাকবো, আমি একটা তুললাম, তুলে এইভাবে এক পাশে রাখলাম, নেক্সট তৃতীয় নম্বরটা এই দিক থেকে, এখানে কি করেছে, জাস্ট ছোট্ট করে একটা বানিয়েছে, ছোট্ট করে, আর সেখানে হচ্ছে এখনো সমস্ত যে ছিদ্রগুলো একটু ভালো করে দেখুন, এখনো ঠিকঠাক বন্ধ করেনি,
ফাঁকা রয়েছে, এই এই যে পাশগুলো দেখুন এখনও ফাঁকা, মানে অর্থাৎ সমস্ত ঘোড়াগুলোর মধ্যে চাকগুলোর মধ্যে এখনো কিন্তু মধু জমায়নি। এবার আমি এটা রাখছি, পরেরটা আমি টানছি। এটার মধ্যে কিন্তু দেখেছেন যে প্রচুর মোটা করে, দেখুন আমি উপর দিয়ে দেখতে বলবো, দেখুন প্রচুর মোটা করে, এবং শুধু মোটা নয় মানে একদম দেখুন মধুটার মধ্যে হচ্ছে পুরো সিল করে দিয়েছে মধু ফোটোগুলোর মধ্যে, মানে এই চাকের যে ঘোড়াগুলোর মধ্যে এদিকটা কোনো ঠিকঠাক সিল করেনি, এটা সিল করে দিয়েছে, অর্থাৎ এটা প্রায় 90% সিল করে দিয়েছে। এটাতে একটা ছোট করেছে, আচ্ছা এটাতে এটা এটাও একই রকম করেছে, কিন্তু এই যে সাইডেরটা, এই সাইডেরটা কিন্তু প্রথমটার মতো বড় হলেও পুরো কিন্তু ভর্তি করেনি। আবার আমি দেখছি, দেখাচ্ছি তুলে, সাইডে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা অনেকটা লম্বা করেছে, এখান থেকে পুরো এই পর্যন্ত লম্বা, কিন্তু সেখানেও কিন্তু সিল করেনি, মানে অর্থাৎ ওদের হচ্ছে পুরোপুরি মধু জমানো হয়নি। এবার এটা একটু চাপা দিয়ে দিচ্ছি, তার মাঝে একটু একটু তার মাঝে একটু কথা বলার একটা ব্যাপার আছে, যেটা কি এই যে আপনারা দেখলেন যে সমস্ত ফ্রেমগুলোতে এখনও ঘোড়া বানায়নি, এবং শুধু ঘোড়া বানানো নয়, যেগুলো আছে তার মধ্যে হচ্ছে সবগুলোতে মধু এখনও ঠিকঠাক হয়নি, সিলও করেনি, আর দুটোতে খুব ভালো হয়েছে। তো এই যে সিল করেনি কী কারণে, এটা এটা কিন্তু প্রত্যেকে যারা মধু চাষ করেন তাদের প্রত্যেককে জানা দরকার, সিল না করলে সেটা কী মধু, আর সিল হয়ে গেলে কী মধু। আচ্ছা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিওতে, যে মৌমাছি উদ্ভিদ থেকে ফুলের থেকে একটা তরল নিয়ে আসছে, এটা যেটাকে আমরা মধু বলে জানি, সেটাকে এনে এরা চাকের মধ্যে জমিয়ে ফেলে। তো এর মধ্যে তরলের পরিমাণ বিভিন্ন রকম থাকে, তো অতিরিক্ত তরলের পরিমাণটা মৌমাছি ডানা দিয়ে হাওয়া দিয়ে সেটাকে উড়িয়ে দেয়, উড়িয়ে দেওয়ার পর যখন একটা গ্রেডে গিয়ে পৌঁছায় তখনই কিন্তু ওরা এটাকে সিল করে, তো তখনই কিন্তু এই মধুটা উৎকৃষ্ট মানের মধু হয়, তার আগে না সিল করলে মধুটা কিন্তু উৎকৃষ্ট মানের হয় না। এবার যেটা বলতে চাচ্ছি যে আপনারা তাহলে উৎকৃষ্ট মানের মধু কী সেটা আপনারা বুঝতে পারলেন, আমি বললাম। এবার যেটা যে আপনি ধরুন এই সিল করা মধু অর্থাৎ উৎকৃষ্ট মানের মধু পাওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করছেন, একটু লেট করছেন, তো আপনার পারিপার্শ্বিক দিকটাও আপনাকে ভাবতে হবে, যে শুধু আমি উৎকৃষ্ট মানের মধু নেব বললে চলবে না, অনেক সময় ক্ষেত্রে কেমন হয়, ধরুন আপনার একটা সর্ষে ক্ষেত আছে, আপনার পাশে একটা তিলের ক্ষেত আছে, তো সেই ক্ষেতে ফুলের মাঝামাঝি সময়, এই সময় আপনার প্রত্যেকটা বাড়িতে মধু প্রচুর হয়েছে কিন্তু সিল করা নেই, তো আপনি এখানে সিল করতে গেলে আরও 4-5 দিন সময় লাগবে, তো এই 4-5 দিন সময় নিতে গেলে কী হচ্ছে, ওখানে ফুলটা অনেক গড়িয়ে যাচ্ছে, তো সেখানে কী হচ্ছে, সেখানে একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে সেখানে আপনাকে এটাকে সিল করতে গেলে ওখানে ফুলের দিকটা শেষের দিকে হয়ে যাচ্ছে, তাই জন্য আপনাকে তখন মধুটা বাধ্য হয়ে ঝাড়িয়ে নিতে হবে, যে আপনি যদি ঝাড়িয়ে নিয়ে আবার ওখানে দিয়ে দেন ওই হাফ সময় আবার অতখানি মধু কি তার থেকে একটু কম হলো মোটামুটি আপনি আরও মধু পাচ্ছেন। তো সিল করা জিনিসটা আপনাকে ভাবতে হবে আপনার এলাকার পারিপার্শ্বিক গাছপালার দিকে, তো আমার জন্য এই সময় কি হয়েছে, আমি এই দুটো যে ভর্তি দুটো আছে এই দুটো থেকে ঝাড়িয়ে নেব, নিয়ে আবার ঘোড়াটা দিয়ে দেবো, কারণ এখনও ফুল টুল আছে, আর আরগুলো তো একটু কম হয়েছে একটু থাক, ওর পাশাপাশি মাঝখানে মাঝখানে ফ্রেমগুলোকে আমি লাগিয়ে দেবো যাতে ফ্রেমগুলো পরে নেয়, অ্যাকচুয়ালি ভিতর থেকে কেটে সমস্ত ফ্রেমগুলো তুলে দিতে পারলে খুবই ভালো হতো, তো উনি তো কর্মরত থাকেন তাই পারেন না, সেটা আমাকে করতেই হচ্ছে, তো চলুন এটাই করা যায়। তাহলে এই পাশ সাইডের এটা থাক, আপাতত এখানে এসেছি মানে মধু তো একটু বেরি করতে হবে, চাই এদের খুব, তার জন্য বেরি করতে হবে, আচ্ছা এটা নিচ্ছি।
আচ্ছা, তারপরে একটা খালি ফ্রেম দিয়ে দিচ্ছি। এবার এটা একটু জয়েন টাইপের হয়ে আছে, এটা একটু জয়েন টাইপের হয়ে আছে, তাই এই দুটোকে নিচ্ছি, একসঙ্গে জয়েন আছে, ডবল আছে, এই দুটোকে নিচ্ছি। এইভাবে একটা ছাড়া করে দিচ্ছি, উড়িয়ে দিচ্ছি। ব্রাশ হলে ভালো হতো, একটাও মাছি নেই, একদম পরিষ্কার করে ফেলেছি, শুধু মধু আর ঘোড়াটা রয়েছে। মাছিগুলো কিন্তু সব উড়ে গিয়ে ওই বক্সের মধ্যেই ঢুকবে, কোনো চিন্তা নেই যে আপনার বক্সের মাছিগুলি কোথায় চলে যাচ্ছে, ওরা বক্সে পাবে তো কোনো চিন্তা নেই, ওরা ওই বক্সের মধ্যে গিয়ে ঢুকবে। ওকে, এইভাবে আমি ওই যে তিনটে তুলে এনেছি, তিনটে পরিষ্কার করে নিচ্ছি। ওদের তো ইয়ে নেই, ঝাড়াইয়ের বেশি নেই, তাই হচ্ছে এটা কেটে দিয়ে দিচ্ছি। কেটে দেওয়ার পর এইটাকে খালিটাকে আমি আবার ওখানে লাগিয়ে দেবো। তো মোটামুটি পর্যবেক্ষণের কাজটা শেষ হলো, মধু পর্যবেক্ষণের কাজটা। তো আপনারা তো দেখলেন এই পরিস্থিতি, অ্যাকচুয়ালি রেজাল্ট একদম ভালো নয়। তার কারণ হচ্ছে আমাদের যে ঘোড়াগুলোকে নিচে ব্রুডের ভেতরে ঢুকিয়ে বানিয়ে বানিয়ে তুলে দেয়, মাঝখানে ঢুকে দিলেন একটা হয়ে গেলো, আবার উপরে তুলে দিলেন, মানে হানি সুপারির ঘোড়াগুলোকে ব্রুডের ফ্রেমের মাঝখানে ঢুকিয়ে দিতে হবে। একটা ফ্রেম তুলে নেবেন, গ্যাপ হয়ে গেল, সেখানে ঢুকিয়ে আবার তুলে, এইভাবে করতে। এটা নিয়ে একটা ভিডিও আছে আমার, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা, এইভাবে করে তুলে দিলে আপনি যদি ঘোড়াটা বানিয়ে দেন, ওরা মধুটা কুইক বানিয়ে ফেলবে। ওরা কী করছে যে মধু এসেছে, এবার আমাকে মধু জমাতে হবে, ফুল এসেছে মধু জমাতে হবে, তো সেই জন্য ওরা তখনই কিন্তু ঘোড়াটা বানায়। আর আমরা যদি এটা বানিয়ে দিই, ওরা তখন কুইক, আমরা বলতে ওদেরই ওখানে ঢুকে যদি বানিয়ে দিই তাহলে ওরা কিন্তু কুইক জমে ফেলবে, তো সেটার অভাব ছিল, তার জন্য রেজাল্টটা একটু খারাপ। মাছের চাপ খারাপ নয়, ভালো আছে। তো আজকের এই পুরো ব্যাপারটা দেখলেন, পুরো ভিডিওটা দেখলেন, খুবই ভালো লাগলো, যারা দেখবেন ধন্যবাদ। আর আমি আজকে ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি, সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, নমস্কার।